ma'am. This Good afternoon. conference will now be recorded. Okay. আজকে আমাদের টপিক হচ্ছে সাইটোপ্লাজম। In last class, you learned about cell membrane and nucleus. And today, you will learn about cytoplasm. And you all are already well introduced with this picture. This picture is showing structure of cell, which is ultimately building block of all living organisms. And this outermost edge is cell membrane. And inner whole things are cytoplasm. And this is nucleus. And these all organelles are cytoplasm. And today I will discuss about function and structure of cytoplasm. You already know there are some organelles in the cytoplasmic matrix, and some are membranous organelles and some are non-membranous. And you have to memorize this name, because this is very important for your written exam, okay? And which are the membranous organelles? These are plasma membrane, mitochondria, endoplasmic reticulum, Golgi complex, lysosome, peroxisomes, transport secretory and storage vesicles. Transport secretory and storage vesicles. তাহলে কি কি আছে আমাদের membranous organelles? Plasma membrane, mitochondria, endoplasmic reticulum, Golgi complex. Ma'am. বলো। Plasma membrane কি organelle হিসেবে ধরা হবে? না, plasma membrane কে আমরা organelle হিসেবে ধরবো না। এটা কভারিংস। কি ম্যাডাম, থ্যাংক ইউ। Plasma membrane তো সাইটোপ্লাজমের মধ্যেই পড়ে না। Plasma membrane তো বাইরে থাকবে। ওকে, endoplasmic reticulum, Golgi complex, lysosome, peroxisome and vesicles. Vesicles এর মধ্যে কিছু আছে secretory vesicles, তার কিছু storage. মানে secretion হয়। Storage কি? তৈরি হয়ে সেখানে জমা হয়ে থাকে আর যখন দরকার তখন সেখান থেকে রিলিজ হয়। These are secretory vesicles. এরপর আসো non-membranous organelles. কি কি আছে? Centriole, microtubule, microfilaments, intermediate filaments and ribosome. Next. আমরা ফার্স্টে পড়ো মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া ক্রাইটেরিয়া কি? দিস ইজ সেমি অটোনোমাস ডাবল মেমব্রেন বাউট। তাহলে কি হলো? সেমি অটোনোমাস। সেমি অটোনোমাস বলতে কি বলছি আমরা বলো তো? বোঝো? সেমি অটোনোমাস মানে পার্শিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট। তাহলে কেন আমরা মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস বলছি? আচ্ছা, তোমরা জানো যে ডিএনএ কোথায় থাকে? হ্যাঁ, কেন বলছি? কারণ মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে। হ্যাঁ, ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়াতে রাইবোসোম আছে এবং মাইটোকন্ড্রিয়াতে কিছু কিছু প্রোটিন তৈরি হয়। যেহেতু ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া ক্যান প্রোডিউস সাম প্রোটিনস, দ্যাটস ওয়াই ইট ইজ কল সেমি অটোনোমাস। ওকে, দিস ইজ ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, শেপ ইজ স্ফেরিক্যাল অর ফিলামেন্টাস অ্যান্ড পাওয়ার হাউস অফ সেল। Why mitochondria is called powerhouse of cell? Jano? Why? ATP produce kore. ATP produce kore. Okay. ATP is power for cell, energy for cell. And mitochondria produces ATP. কিভাবে তৈরি হয়? বাই সেলুলার রেসপিরেশন, যে প্রসেসের মাধ্যমে এটিপি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ এনার্জি। এই এনার্জি আসে কোথেকে? এটিপি ফ্রম ফুড। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রোডিউসেস এনার্জি ফ্রম ফুড বাই সেলুলার রেসপিরেশন। দিস ইজ ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ সেল। তোমরা সেলুলার রেসপিরেশন তোমাদের বায়োকেমিস্ট্রিতে কার্ডে আছে, ডিটেলসে পড়বা কিভাবে প্রোডিউস হচ্ছে এনার্জি এটিপি। আচ্ছা, এরপর আসো সাইজ। মাইটোকন্ড্রিয়া ইজ 0.5 to 1 মাইক্রোমিটার ওয়াই and up to 10 micrometer in length. And these are accumulated in the part of cytoplasm where utilization of energy is more. যেখানে energy utilization বেশি দরকার সেখানে বেশি থাকে মাইটোকন্ড্রিয়া, সেই সাইডে জমা হয়। And contain their own chromosomes,
মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর ইনহেরিটেড অনলি ফ্রম মাদার। তাহলে যে পাওয়ার হাউস কোথেকে আসতেছে, সেলের পাওয়ার হাউস আসতেছে অনলি ফ্রম মাদার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? আমরা জানি যে অল ক্রাইটেরিয়া আর ডিরাইভ ফ্রম প্যারেন্টস, বোথ ফাদার অ্যান্ড মাদার, বাট মাইটোকন্ড্রিয়া হুইচ ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল ইজ ডিরাইভড অনলি ফ্রম মাদার। এখন আসলে স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া ইজ শেপড পারফেক্টলি টু ম্যাক্সিমাম দেয়ার প্রোডাক্টিভিটি, মেড অফ টু মেমব্রেনস, দ্য আউটার অ্যান্ড দ্য ইনার। তাহলে এটার দুটা মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন থাকে অ্যান্ড ইনার মেমব্রেন থাকে। দ্য আউটার মেমব্রেন কভার্স দ্য অর্গানেলি অ্যান্ড কন্টেইনস ইট লাইক আ স্কিন। আচ্ছা, সব অর্গানেলিরই আউটার মেমব্রেন কি করে, এটাকে শেপ দেয়, তাই না? কভার কভার অ্যান্ড প্রোটেক্ট। আর ইনার মেমব্রেন ফোলস ওভার মেনি টাইমস অ্যান্ড ক্রিয়েটস লেয়ার্ড স্ট্রাকচার কল ক্রিস্টি। ইনার মেমব্রেনে অনেকগুলো ফোল্ড তৈরি হয়, ভিতরের দিকে ভাঁজ করে থাকে, এই ভাঁজগুলোকে আমরা বলছি ক্রিস্টি। দ্য ফ্লুইড কন্টেন্টস ইন মাইটোকন্ড্রিয়া ইজ কল ম্যাট্রিক্স। আর এই যে মেমব্রেন, ডাবল লেয়ার মেমব্রেন, আউটার অ্যান্ড ইনার মেমব্রেন, এটা ছাড়া ভিতরের যে পোর্শনটা থাকছে, দ্যাট ইজ ফ্লুইড পোর্শন ইজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে থাকছে আদার জিনিসগুলো, আদার কন্টেন্টস অফ মাইটোকন্ড্রিয়া। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। দেখো এখানে বাইরের দিকে, এটা এটা কি মেমব্রেন, মেমব্রেনটাকে আমরা দুটা কালারে দেখছি। বাইরের দিকে দেখো গ্রে কালার দেখানো হয়েছে, দিস ইজ আউটার লেয়ার অ্যান্ড দিস ইজ রেড কালার মধ্যে দেখা যাচ্ছে ইনার। এটা দেখো ভিতরের দিকে এই যে ফোল্ড তৈরি হয়েছে, এগুলো হলো ক্রিস্টি। আর এই মাঝখানে মাঝখানে দেখো, এখানে যে ফ্লুইড পোর্শনটা দেখছি আমরা স্কাই কালারে দেখানো হচ্ছে, দিস ইজ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কিছু কিছু কি থাকে, আমরা পড়েছি ডিএনএ থাকে, তাই না? আর কি থাকে, রাইবোজোম। এই যে দেখো ইনার মেমব্রেনের কাছাকাছি কিছু কিছু ডট লাইক দেখাচ্ছে, এখানে রাইবোজোম আছে আর এ ভিতরে আছে ডিএনএ। তাহলে আলটিমেটলি কি হলো, মাইটোকন্ড্রিয়া ইজ ডাবল লেয়ার স্ট্রাকচার অ্যান্ড দিস লেয়ার, ওয়ান ইজ আউটার অ্যান্ড অ্যানাদার ইজ ইনার লেয়ার, অ্যান্ড ইনার লেয়ার আর ফোল্ডেড মেনি টাইমস উইচ আলটিমেটলি ফর্ম ক্রিস্টি, অ্যান্ড দ্য ইনার লিকুইড পোর্শন অফ মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স উইচ কন্টেন্টস সাম ডিএনএ অ্যান্ড রাইবোজোম। ওকে, নাও ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মেইন ফাংশন কি, তোমরা সবাই জানো, এটা মেইন ফাংশন হচ্ছে প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ অফ এনার্জি অ্যান্ড লিবারেশন অফ এনার্জি হোয়েন নিডেড। তাহলে সেলের যে ফাংশন, অল ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন অফ সেল নিড এনার্জি, ফাংশনগুলো যে কন্ট্রোল হবে সেলে, সেই জন্য এনার্জি তৈরি হবে, অ্যান্ড দিস এনার্জি ইজ প্রডিউসড ইন দ্য সাইটোপ্লাজম অ্যান্ড ইন দ্য মাইটোকন্ড্রিয়া, স্টোর্ড ইন দ্য মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রিলিজ ফ্রম মাইটোকন্ড্রিয়া হোয়েন এনার্জি ইজ নিডেড। মাইটোকন্ড্রিয়াতে জমা হয়ে থাকে, যখন দরকার তখন সেখান থেকে রিলিজ হয়। তারপর কি হয়, যখন এনার্জি, যখন সেলুলার রেসপারেশন হয়, তখন প্রোডাকশন হয় হিট। তাহলে প্রোডাকশন অফ হিট অ্যান্ড কনকমিনেট প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। যখন সেলুলার রেসপারেশন হয়, সেখানে আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের এনার্জি প্রোডাকশন, অ্যান্ড ডিউরিং এনার্জি প্রোডাকশন সেখানে কিছু হিট প্রোডাকশন হয়। তোমরা খেয়াল করো, আমরা যখন এক্সারসাইজ করি তখন কি হয়, আমাদের প্যালপিটেশন হয়, হার্ট বিট বেড়ে যায়, রেসপারেশন বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, আবার সোয়েটিং হয়। আলটিমেটলি সোয়েটিং হয় কেন, কারণ আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বডির যে মেটাবলিজম প্রসিডিউর হচ্ছে, তখন আমাদের বডিতে হিট প্রোডাকশন হয়, এবং এই হিট প্রোডাকশনের পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এবং এই ফাংশন গুলো হচ্ছে কোথায়, উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। আর কি হচ্ছে এখানে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। অ্যান্ড এখানে মাইটোকন্ড্রিয়ার আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম যে আয়ন আমাদের বডিতে, ক্যালসিয়াম আয়নের ইম্পর্টেন্স আছে না, তোমরা জানো, কোথায় কোথায় লাগে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? বডিতে অনেকগুলো ক্যালসিয়াম চ্যানেল আছে, তাহলে সোডিয়াম ক্যালসিয়াম পাথওয়ে আছে, তাহলে এই যে প্রসিডিউর গুলো সেগুলোর জন্য আমাদের বডিতে
ক্যালসিয়াম প্রয়োজন, মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। তাহলে এই ক্যালসিয়ামের স্টোর হয় কোথায়? ইন দা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কি ক্যালসিয়ামের মেইন স্টোরেজ জানো? ক্যালসিয়াম কি মেইনলি স্টোর হয় ইন দা এন্ডোপ্লাজম এন্ড বোন, বোনস, বোনস? হ্যাঁ, বোনস হয়। আমি সেলের, বোনস তো একটা ভাস টার্ম হয়ে গেল, আমরা পড়ছি সেল, একদম মাইক্রো স্ট্রাকচার অফ অর্গানেল, অফ অল অর্গানিজম। আমরা তাহলে সেলের মধ্যে, সেলের কোন জায়গায় ক্যালসিয়াম জমা থাকে? ইন দা মেইনলি ইন দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা জানতে হবে, মেইনলি ক্যালসিয়াম স্টোর থাকে ইন দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাথে সাথে থাকে কিছুটা আবার মাইটোকন্ড্রিয়াতে। তাহলে তারা কি করে, এই ক্যালসিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন এটাকে মেনটেন করে, যখন দরকার তখন ভিতরে জমা থাকে, আর যখন বাইরে দরকার হয় তখন আউটসাইড দ্য সেল রিলিজ করে। তাহলে আমাদের চারটা ফাংশন মেইনলি, একটা হলো সিনথেসিস, স্টোরেজ অ্যান্ড লিবারেশন অফ এনার্জি, প্রোডাকশন অফ হিট উইথ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, ফ্যাটিসিস সিনথেসিস অ্যান্ড মেনটেনেন্স অফ সাইটোসলি কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, এখন আসে রাইবোজোম। রাইবোজোম টার্মটা আমাদের অনেক জায়গায় এসেছে, তাই না? অনেক জায়গায় এসেছে, কিন্তু আমরা রাইবোজোম কি জিনিস সেটা এখন একটু দেখব। রাইবোজোম আর স্মল ইলেকট্রন ডেন্স পার্টিকলস। তাহলে প্রোক্যারিওটিক হ্যাজ 70, এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা ডিটেলসে দরকার নেই তোমাদের। প্রোক্যারিওটিক এর 70s রাইবোজোমস থাকে এবং ইউক্যারিওটিক এর থাকে 80s রাইবোজোমস। এটা জাস্ট সংখ্যাটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের অস্পিতে, অস্পি না কি বলে, ওই যে এমসিকিউ আছে না তোমাদের, এমসিকিউতে একবার আসছিল। তাহলে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক অর্গানিজমস যেগুলো তাদের থাকে 70s রাইবোজোমস, এন্ড ইউক্যারিওটিক, এখানে স্পেলিং মিস্টেক আছে, ইউক্যারিওটিস হ্যাভ 80s রাইবোজোমস। ডায়ামিটার কত? 10 to 20 ন্যানোমিটার, ন্যানোমিটার। কম্পোস্ট অফ রাইবোজোমাল আরএনএ এন্ড প্রোটিনস। তাহলে রাইবোজোমের মধ্যে মেইনলি কি থাকে? রাইবোজোমাল আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। রাইবোজোমের কম্পোনেন্টস এই দুটাই মনে রাখতে হবে, একটা হলো রাইবোজোমাল আরএনএ এন্ড প্রোটিন। আরএনএ কয় ধরনের? আরএনএ কয় ধরনের? মেইনলি আমরা তিন ধরনের আরএনএ পড়বা, থ্রি টাইপস। হ্যাঁ, থ্রি টাইপস, থ্যাংক ইউ। তাহলে কি কি? একটা হলো মেসেঞ্জার আরএনএ, এম লিখি আমরা আরএনএ এর আগে ছোট হাতে, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সপোর্ট আরএনএ, আর একটা হলো রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমে যেগুলো থাকছে সেগুলো হলো রাইবোজোমাল আরএনএ এন্ড প্রোটিন। অর্গানেলি অফ প্রোটিন সিনথেসিস, রাইবোজোমের মেইন ফাংশন, অনলি ওয়ান ফাংশন, এটা ভাইবাতে জিজ্ঞাসা করেছে আমি শুনেছি। প্রোটিন সিনথেসিস মেইনলি কোথায় হয়? হুইচ ইজ দ্য অর্গানেলি অফ প্রোটিন সিনথেসিস? রাইবোজোমস। And it shows basophilic cytoplasm in light microscopy, can be found floating within the cytoplasm or attached to the endoplasmic reticulum. আচ্ছা, রাইবোজোমটাকে আমরা দুইটা ফর্মে পাই, কতগুলো হচ্ছে? সাইটোপ্লাজমের মধ্যে ফ্লোটিং অবস্থায় থাকে, ফ্রি, দিজ আর ফ্রি রাইবোজোম, আর কিছু থাকে অ্যাটাচড তার সাথে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, আরো কিছু কিছু জায়গায় থাকে, তাই না? একটু আগে আমরা পড়েছি মাইটোকন্ড্রিয়াতে থাকে। আচ্ছা, নিউক্লিয়াসেও থাকতে পারে, তাই না? আউটার মেমব্রেনে থাকতে পারে। তাহলে মেইনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কিছু কিছু রাইবোজোম অ্যাটাচ থাকে, সেই জন্য কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ হয়ে যায়, তখন আমরা এটাকে বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন রাইবোজোম এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অ্যাটাচ হয় তখন এই কাভারিংসটাকে রাফ দেখা যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম দুই ধরনের, একটা টাইপ কিরকম, সাইটোপ্লাজমে ফ্লোটিং অবস্থায় থাকে, ফ্রি রাইবোজোমস, এন্ড সাম আর অ্যাটাচড রাইবোজোমস হুইচ আর মেইনলি অ্যাটাচড উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম কি, এখানে যদি একটা কথা মনে রাখো তাহলে মনে রাখতে হবে দিস ইজ অর্গানেলি অফ প্রোটিন সিনথেসিস, এটা ভোলা যাবে না। ফাংশনস অফ রাইবোজোম, এটা মেইনলি আমি তোমাদের রিটেনের জন্য দিয়েছি, এটা তোমাদের ভাইবার জন্য ফাংশন কি, প্রোটিন সিনথেসিস, এটাই মেন। রিটেনের জন্য একটু এই স্লাইডগুলো আমরা মানে র্যাপিডলি একটু দেখে যাই, রিটেনে লাগে অনেক সময়। তাহলে ফাংশনস অফ রাইবোজোমস, রাইবোজোমস অ্যাসেম্বল অ্যামাইনো অ্যাসিডস টু ফর্ম স্পেসিফিক প্রোটিনস, এন্ড প্রোটিনস আর এসেনশিয়াল টু ক্যারি আউট সেলুলার অ্যাক্টিভিটিস। তাহলে রাইবোজোম কি করবে,
অ্যামাইনো অ্যাসিড অ্যাসেম্বল করবে টু ফর্ম স্পেসিফিক প্রোটিনস হুইচ আর ইম্পর্টেন্ট ফর সেলুলার অ্যাক্টিভিটিস। দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ প্রোটিনস দ্য ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড প্রোডিউসেস ডিএনএ মেসেঞ্জার আরএনএ বাই প্রসেসিং অফ ডিএনএ দ্য প্রসেসিং অফ ডিএনএ ট্রান্সক্রিপশন। তাহলে কি বললাম, আমরা অ্যামাইনো অ্যাসিড অ্যাসেম্বল করবে রাইবোজোম, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে স্পেসিফিক প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন কি কাজে লাগবে আমাদের সেলুলার অ্যাক্টিভিটিসে। এখন এই এই যে স্পেসিফিক প্রোটিন তৈরি হবে, এটা তৈরি হওয়ার অনেকগুলো স্টেপস আছে। কি কি হচ্ছে প্রসেস অফ প্রোডাকশন অফ প্রোটিনসে? একটা হলো ফার্স্টে ডিএনএ প্রোডাকশন হচ্ছে, সেই ডিএনএ থেকে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রসিডিউরের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ প্রোডাকশন হচ্ছে। দ্য জেনেটিক মেসেজ ফ্রম দ্য মেসেঞ্জার আরএনএ ইজ ট্রান্সলেটেড ইনটু দ্য প্রোটিনস ডিউরিং ডিএনএ ট্রান্সলেশন। তারপর কি হচ্ছে ট্রান্সলেশন, এই প্রসিডিউর গুলো আমরা ডিটেলস পড়বো না এখানে, আমরা পড়বো বায়োকেমিস্ট্রিতে পড়বো, ঠিক আছে? তাহলে কতগুলো প্রসেস, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এগুলা ডেফিনেশন পড়তে হবে তোমাদের। আমরা এখানে জানবো রাইবোজোমে আমাদের প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিড ফার্স্টে অ্যাসেম্বল হচ্ছে, তারপর ডিএনএ তৈরি হচ্ছে, সেই ডিএনএ থেকে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রসিডিউরের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, এবং তারপর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনের মাধ্যমে কি হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। ফার্স্টে অ্যামাইনো অ্যাসিড অ্যাসেম্বল, তারপর ডিএনএ, ডিএনএ পরে একটা প্রসিডিউর দ্যাট ইজ ট্রান্সক্রিপশন প্রসিডিউর বাই হুইচ মেসেঞ্জার আরএনএ ইজ ফর্ম, অ্যান্ড আলটিমেটলি ফ্রম মেসেঞ্জার আরএনএ প্রোটিন ইজ ফর্ম বাই ট্রান্সলেশন। The sequences of protein assembly during protein synthesis are specified in the messenger RNA. The messenger RNA is synthesized in the nucleus and is transported to the cytoplasm for further process of protein synthesis. And in the cytoplasm, the two subunits of ribosomes are bound around the polymers of messenger RNA. Proteins are then synthesized with the help of transfer RNA. The proteins that are synthesized by the ribosomes present in the cytoplasm are used in